নোয়াখালীতে এক গৃহবধূকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন বর্ষের শিক্ষার্থী তারা সেই ঘটনার বিচার দাবি করে এবং সব ধরনের নারীর প্রতি নিপীড়ন বন্ধের দাবি নিয়ে তারা অবস্থান কর্মসূচিতে বসেছেন। তো আমরা এখন তাদের কয়েকজনের সাথে কথা বলবো, তাদের মতামত জানার চেষ্টা করব। আমার নাম ইমাম হাসান, আমি কবি জসীমউদ্দীন হল ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্য সাবেক জিএস, পাশাপাশি আমি কবি জসীমউদ্দীন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সম্প্রতি সময়ে আপনারা জানেন যে সারা দেশে একযোগে ধর্ষণের যে মহামারী শুরু হয়েছে, সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বোন সহ সিলেটের এমসি কলেজ, সেই সাথে নোয়াখালীর বেগমগঞ্জের যে নৃশংস ঘটনা ঘটেছে, এর প্রতিবাদে আমরা মৃত্যুদণ্ড আমাদের একটি দাবি এবং হচ্ছে যে আমরা চাই যে এই ধর্ষণের বিচার খুবই দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে হচ্ছে বিচার সম্পূর্ণ হোক। সেই সাথে হচ্ছে যে ভিকটিম যাতে সবসময় ন্যায় বিচার পায়, এবং পাশাপাশি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ধর্ষণকারী প্রভাবশালী হওয়ার কারণে ভিকটিম বিচার থেকে বঞ্চিত হয়, বা হচ্ছে টাকা পয়সা দিয়ে গ্রামে গঞ্জে সেগুলো মিডিয়াতে আসার আগে চলে আসার আগেই বা প্রশাসন জানার আগেই সেগুলো হচ্ছে টাকা পয়সা দিয়ে মীমাংসা করা হয় বা হচ্ছে প্রভাব খাটিয়ে মীমাংসা করা হয়। আমরা এই বিষয়গুলো হচ্ছে মানে সমাজের সামনে তুলে ধরতে চাই আমাদের এই মুভমেন্টের মাধ্যমে বা আমাদের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে, যাতে হচ্ছে যে প্রতিটা ধর্ষণকারী এত মানে কঠিন বিচারের মুখোমুখি হয় যাতে পরবর্তী সময়ে অপরাধ করতে ভয় পায়। আমি সোহেব আহমেদ সাজীব, মহাসিনাল ছাত্রলীগের কর্মী, আমার ডিপার্টমেন্ট মিউজিক ডিপার্টমেন্ট। আমরা এখানে বসছি সারা দেশে যে ধর্ষণ ও নারীর প্রতি যে সহিংসতা তার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি আমাদের। এখানে আমরা দুইটা দাবি নিয়ে বসছি। এক প্রথম দাবি হচ্ছে আমাদের ধর্ষকের শাস্তি হতে হবে অবশ্যই মৃত্যুদণ্ড, এবং দ্বিতীয় দাবি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমাদের ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তো একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং একজন উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে এটা আমি আমার দায়িত্ব এবং কর্তব্য মনে করি এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা। তো সেই বিবেকবোধ থেকে আমার এই অবস্থান কর্মসূচিতে আসা, এবং আমি রাষ্ট্রের কাছে এটাই প্রস্তাব করি যে আমাদের এই দুটি দাবি যেন মেনে নেওয়া হয়, এবং হচ্ছে আমাদের আইনের যে সংশোধনের দরকার সেটা হচ্ছে সংশোধন করা হয় যাতে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাইলে হচ্ছে ধর্ষণ যেভাবে আমাদের প্রতিনিয়ত বেড়েই চলতেছে মনে হচ্ছে যেন প্রতিযোগিতা চলতেছে, তাইলে হচ্ছে হয়তোবা সেটা খুব কমে আসবে, এবং হচ্ছে এই মৃত্যুদণ্ডের ভয়ও ধর্ষকরা ধর্ষণ করার আগে একটু হলেও চিন্তা করবে তাদের এই শাস্তির বিষয়ে।